গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন প্রায় 15 ঘন্টা পর পুরোপুরি মেরামত করা হয়েছে। সকাল থেকে এই রেলপথে ট্রেন চলাচল প্রায় স্বাভাবিক হয়েছে। তবে এখানকার প্রায় আধা কিলোমিটার অংশে সব ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে ঘটনাস্থল ঘুরে দেখেছেন রেলপথ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা। দুর্ঘটনা কবলিত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন কমিটির প্রধান যুগ্ম সচিব শাহ ইমাম আলী রেজা। বুধবার ভোরে বনখড়িয়ায় মোহনগঞ্জ এক্সপ্রেসের 7টি বগি লাইনচ্যুত হয়। এতে আসলাম হোসেন নামে এক যাত্রী নিহত হন, আহত হন কমপক্ষে 12 জন। ক্ষতিগ্রস্ত হয় রেললাইনের প্রায় আধা কিলোমিটার অংশ। বিশিষ্ট যে কমিটি করা হয়েছে সেই কমিটিতে আমি আহ্বায়ক, আমি জয়েন্ট সেক্রেটারি রেলপথ মন্ত্রণালয়ে, এবং হচ্ছে আমার বাংলাদেশ রেলওয়ের দুজন সহকর্মী আছেন, ওনারা এই কমিটির বাকি দুজন সদস্য পরিচালক লেভেলের।